हेलो एवरीवन, वेलकम टू vidanco.com। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কি প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। নিচে প্রদত্ত বিন্দুগামী বৃত্তসমূহের সমীকরণ নির্ণয় করো। বিন্দুগুলো কি কি দেওয়া আছে? 2, -1, 2, -3, 4, -1। চলো দেখা যাক আমরা কিভাবে সমাধান বের করতে পারি। ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণ, উপরোক্ত বৃত্তটি 2, -1, 2, 3 এবং 4, -1 বিন্দু গামী। অতএব 4 + 1 + 4g - 2f + c ইকুয়াল টু 0। 5 + 4g - 2f + c ইকুয়াল টু 0। 2 নম্বর সমীকরণ, আবার 4 + 9 + 4g + 6f + c ইকুয়াল টু 0। 13 + 4g + 6f + c ইকুয়াল টু 0। 3 নম্বর সমীকরণ, অতএব 16 + 1 + 8g - f + c ইকুয়াল টু 0। 17 + 8g - f + c ইকুয়াল টু 0। 4 নম্বর সমীকরণ, এখন 3 - 2 করে পাই। 13 + 4g + 6f + c -5 + 4g - 2f + c ইকুয়াল টু 0। 8 + 8f ইকুয়াল টু 0, f ইকুয়াল টু -1। 2 নম্বর সমীকরণে এফের মান বসিয়ে পাই 5 + 4g + 2 + c ইকুয়াল টু 0। 4g + c + 7 ইকুয়াল টু 0। 5 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণে এফ এর মান বসিয়ে পাই 17 + 8g + 2 + c ইকুয়াল টু 0। 8g + c + 19 ইকুয়াল টু 0। 6 নম্বর সমীকরণ, 6 - 5 করে পাই 8g + c + 19 - 4g + c + 7 ইকুয়াল টু 0। এখন 4g + 12 ইকুয়াল টু 0, জি সমান -3। 5 নম্বর সমীকরণে জি এবং জি এর মান বসিয়ে পাই 4 - -3 + c + 7 ইকুয়াল টু 0। -c - 5 ইকুয়াল টু 0, অতএব c ইকুয়াল টু 5। 3, f - -1, c - 5। এখন 1 নম্বর সমীকরণে জি, এফ এবং সি এর মান বসিয়ে পাই x² + y² - 6x - 2y + 5 ইকুয়াল টু 0 অ্যান্সার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক ডট কম। ম্যাথসের এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।